থেকে আমরা এই চৌমুনিটা দেখেছি। এটা আসলে নাম গোত্রহীন একটা চৌমুনি ছিল, কামান চৌমুনি জানতাম আমরা যখন স্কুলে পড়তাম। তো কোথায় বাড়ি বললে বলতে হবে কামান চৌমুনির পাশে, অথচ এই গলি দিয়ে আমরা ঢুকি, সেই গলিতে আমার বাড়ি, সামনের দিকে এখানে বাড়ি। এবং এই যে আগরতলা, এখান থেকে 0 মাইল ফলকটা আমি নিজের চোখে দেখি চাই, সেটা দেখতে দেখতে মাটির নিচে চলে গেছে। এবং এখান থেকে আমরা প্রায়ই আমি বিভিন্ন ভাষণে আমি বলেছি যে কোথার থেকে শুরু হবে। আজকে যদি আমি বলি যে উদয়পুর কত কিলোমিটার, তা আমরা তখন মাইল বলা হতো যে কত মাইল, তো 50 মাইল, তো 60 মাইল, বা অন্যান্য ধর্মনগরেই বলুন, তো কোথার থেকে শুরু হয় এটা অনেক লোকের জানা ছিল। এই মাইল ফলকটা এখন পুরে কিন্তু বের করেছে, আপনারা দেখেছেন এখানে, এখানেই আগরতলা 0, এখান থেকে শুরু হয়েছে। আর এটা একটা আইসোলেটেড এরিয়া ছিল, এটা আমরা বলি আইল্যান্ড, এবং কামান চৌমুনির পরিবর্তে এটা নাম গোত্রহীন ছিল। তো আমরা সবাই জানি যে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর ছিল ত্রিপুরা, আধুনিক ত্রিপুরা রূপকার। তা আমার একটা ইচ্ছে ছিল এখানে সমস্ত বাড়িঘরের সমস্ত, আপনি দেখেছেন এখানে যারা দোকান পাট ছিল, সমস্ত মহারাজার চিন্তাধারারই এখানে এইভাবে দালানগুলো হয়েছিল। তো উনাকে সম্মান জানানোর জন্য আমরা জনজাতির, আমরা সবসময় জাতি জনজাতির যিনি মহারাজ, উনার নামে আমার একটা মনে একটা ইচ্ছা ছিল যে এখানে উনার এই মর্মমূর্তি যেটা আমরা এখানে আজকে উন্মোচন করলাম সেখানে প্রতিষ্ঠিত করার জন্য। তো এখানে হলো এটা, তো এক তো 0 মাইল ফলক বেরিয়ে আসলো, আরেকটা হচ্ছে যে এই জায়গাটার নাম এখন মানে বীর বিক্রম চৌমুনি হয়ে গেল। এর জন্যই আমার ইচ্ছা ছিল, আমি এম ভেরি হ্যাপি টুডে, এতদিনের ইচ্ছা আমার পূর্ণ। নিশ্চয়ই উদ্বুদ্ধ হবে, আমরা তো বারবার বলছি জনজাতিদের জন্য আমরা সবসময় কাজ করি। তো আজকে শহরের উপরে আমরা কর্নেল চৌমুনি আছে, কিন্তু মহারাজা বীর বিক্রম চৌমুনি নেই, এটা একটা বিশাল বিষয়। তো এর জন্য আমি খুব খুশি, এবং মানুষ নিশ্চয়ই উদ্বুদ্ধ হবে, বিশেষ করে আমার জনজাতি ভাই বোনেরা এখানে অনেকে আছেন, তারা তো নিশ্চয়ই খুশি হবে, আমরাও খুশি যে মহারাজাকে আমরা সম্মান জানাতে পেরেছি। এর জন্য আমি, আমার বহুদিনের ইচ্ছে ছিল এই 0 মাইল ফলকটা উঠানোর জন্য, সেটা এখানের আমাদের, বিশেষ করে আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান এবং যিনি কমিশনার ছিলেন, ওনার পরিশ্রমের কারণে এটা সম্ভব হয়েছে। আমি বলেছি আমরা প্ল্যান করেছি, কিন্তু সমস্ত ওনাদের কারণেই এটা সম্ভব হয়েছে, এর জন্য ওনাদেরকে আমি